awesome. Shabai ke shagoto janachi, amader Vtv presents Barak Little Champs 2018. Show your singing talent. আমরা আবারও চলে এসেছি আরেকটি সন্ধ্যা নিয়ে আরেকটি এপিসোডে একটি সুরেলা সন্ধ্যা নিয়ে সুরেলা বন্ধুদের সঙ্গে তো কিন্তু তার আগে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আমার সঙ্গে কে বাজালেন হ্যাঁ আপনারা নিশ্চয়ই চিনতে পেরেছেন আমাদের রেসপেক্টেড জাজেসদের মধ্যে দিলীপ দা আরেকবার একটু আমরা দিলীপ দার আমরা সবাই জানি এত দঞ্চলের বিশিষ্ট গিটার বাদক তো আমরা ছোট্ট করে কিছু একটু শুনে নেব ধন্যবাদ দিলীপ দা অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে এত সুন্দর করে আমাকে সাহায্য করার জন্য সাপোর্ট করার জন্য আসলে আমার মানিক বাজার ছিল আমার হাতটা খুব কচমচ কচমচ করছিল 25 years পরে আমি গিটারটা হাতে নিলাম এমনিতে তো বাড়িতে শিখাই সেটা মঞ্চে বাজানো এটা আমার জন্য যদি ভুল হয় আমাকে ক্ষমা করবেন অসংখ্য ধন্যবাদ দিলীপ দা আপনার আসনে আসন গ্রহণ করে নিন এবারে আমাদের সঙ্গে বাকি যারা জাজেস রয়েছেন তাদের সঙ্গে তো পরিচয় করতে হবে অ্যাজ ইউজুয়াল আমরা প্রতিবার যেভাবে আমাদের পেয়ে যাই এত অঞ্চলের বিশিষ্ট সঙ্গীত শিল্পী আপনাদের সবার পরিচিত মিসেস সুমনা পাল চৌধুরী ধন্যবাদ সুমনাদি আবারও আমরা চলে এসেছি আমাদের মধ্যে পেয়ে গেছি আরেকজন বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রীমতী শর্মিষ্ঠা দাস চাকি ধন্যবাদ শর্মিষ্ঠাদি আবার দ্য লাস্ট বাট নট দ্য লিস্ট আমরা পেয়ে গেছি আমাদের সঙ্গে শ্রী অভিজিৎ মজুমদার অসংখ্য ধন্যবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি আবারও স্বাগত জানাচ্ছি আমাদের সঙ্গে আমাদের মিউজিশিয়ানস দাদারা যারা রয়েছেন পরিচয় করিয়ে দিচ্ছি কিবোর্ডে রয়েছেন মিস্টার সন্দীপ ভট্টাচার্য এবং মুন্না লস্কর গিটারে রয়েছেন শ্রী মানিক দত্ত আমাদের সবার প্রিয় মানিক দা অক্টোপেডে রয়েছেন মনোজ কুমার সিনহা ঢুলকিতে রয়েছেন শ্রী সুমিত সিনহা হ্যান্ডসোনিক এবং তবলাতে রয়েছেন শ্রী উৎপল বিশ্বাস আমাদের সবার প্রিয় উৎপল দা তো এবার আমরা শুরু করা যাক আমাদের এই যে সুরেলা মিউজিক্যাল জার্নিতে আজকের এই এপিসোডে আমরা কে ফার্স্ট পার্টিসিপেন্টকে আছে আমরা ডেকে নিচ্ছি ফার্স্ট পার্টিসিপেন্টকে প্রথম পার্টিসিপেন্টকে প্রাজ্যোতষী দাস হ্যালো প্রাজ্যোতষী গুড ইভিনিং কেমন আছো ভালো আছি ভালো আছো আজকে কি গাইবে নানি তেরি মোরনি কো মোরলে গায়ে হাও নানি তেরি মোরনি কো খুব ভালো করে গাইবে একদম মোরনির মতো নেচে নেচে ঠিক আছে অল দ্য বেস্ট Bye.
করতে পারো নি কেন? আচ্ছা চলো দেখে নেই আমাদের জাজেসরা কি বলছেন। সুমনাদি কর্ড মিস হয়েছে, কর্ড বুঝেছিস? তোকে আমার কিচ্ছু বলার নেই, শিখে যা, গিয়ে যা। আর আমি ওর যারা এসেছেন, মা এসেছেন, বাবা এসেছেন, মিস এসেছে যদি, তাহলে একটা কথাই বলবো, শেখা তো শুরু হলো, মন খারাপের কোনো কারণ নেই। ও থাকলেও ভালো, না থাকলেও ভালো, আমি খুব এনজয় করেছি। এরকম করে এখন আমার, বিশ্বাস করুন, আমার এখন এরকম করে মাঝে মাঝে এরকম ওদের মতো গলা করে গাইতে ইচ্ছে করে। তাই আমি বলবো খুব ভালো গেয়েছে, কর্ড মিস করে নিয়েছে। আর শেষে আবার জায়গায় যখন ঘুরে আসছিল তখন আবার কর্ডটা জায়গায় নিয়ে করেছে, আবার শেষে যখন শেষ করবে গানটা তখন আবার কর্ড মিস করে গেছে। তো কিছু হবে না, যত মিস করবি তত ভালো শিখবি। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ শোভনাদি। দিলীপদা কেমন লাগলো? আমি তোমার গানে খুব এনজয় করেছি, আর আমি যে সমস্ত কথা বলবো ও তো বুঝবে না, অনেক ছোট। তাই সুমনার কথা রেস্টে নেই বলছি, ওকে গান শিখিয়ে যান, যারা প্যারেন্টসরা আছেন ওকে গান শিখিয়ে যান। ওর ব্লাডে কিন্তু তাল ব্যাপারটা, বিট ব্যাপারটা খুব সুন্দর আছে, ও সুন্দর বিটটাকে ক্যাচ করতে পারে। আর এখন তো অনেক ছোট, অনেক অনেক জায়গা হয়তো সুর ছুটে গেছে, আবার ধরে নিয়েছে, ও ওর মতো করে গিয়েছে। আমি কিন্তু ওর মতো হয়েই শুনেছি, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। ধন্যবাদ দিলীপদা। আমরা চলে যাচ্ছি শর্মিষ্ঠাদির কাছে। শর্মিষ্ঠাদি কেমন লাগলো? ও ভালো খারাপের ঊর্ধ্বে, ও ভালোও বোঝে না খারাপও বোঝে না। আমার কানে তো খুব ভালো লেগেছে। তুই কোন ক্লাসে পড়িস? ক্লাস 2। ভেরি গুড। আরও এগিয়ে যা, আরও গান শেখ, গান শেখাটা ছাড়বি না, ঠিক তো? আচ্ছা ধন্যবাদ শর্মিষ্ঠাদি। এবারে অভিজিৎদা। ও এত ছোট হয়ে এই মঞ্চে এই কম্পিটিশনে দাঁড়িয়ে গেছে, এটাই অনেক বড় কথা। তোমাকেও স্যাররা সবাই খুব ভালো ভালো বললেন, তো আরও ভালো করে গাইবে। চলো এখন তোমার জায়গায় চলে যাও। তোমরা নন্নে নন্নে মোরনির পরে এবার আমাদের নেক্সট পারফর্মারকে ডেকে নেওয়ার পালা, পূর্ণরিক রয়। হ্যালো পূর্ণরিক, গুড ইভিনিং। গুড ইভিনিং। কি গাইবে আজকে? শ্রদ্ধেয় অনুপ জলাটির গাওয়া এসি লাগি লাগান। আচ্ছা খুব ভালো, খুব ভালো, আমার খুব একটা প্রিয় গান, আমরা সবাই মিলে শুনবো, খুব ভালো করে গাইবে। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। Hello me pali
খুব ভালো, খুব ভালো। আমিও একদম মিরার মতো মগন হয়ে গেছি, একদম খুব ভালো লেগেছে আমার। আর খুব সুন্দর লাগছো একদম। তোমরা দেখেন আগে জাজেসদের কমেন্টস লাগবে, লাগবে না? তাহলে দেখিন, দেখে নিই আমরা জাজেসরা কী বলছেন। আমি দেখছিলাম সুমনাদি খুব এনজয় করছিল গানটা, তো সুমনাদি কেমন লাগলো? তুই বেশি বেশি পারফর্মার সিঙ্গারের থেকে, বুঝেছিস কি বলেছি? কিচ্ছু বুঝিস না। শোন, সাজিয়ে কে দিয়েছে? কে সাজিয়ে দিলে বলো? মায় মাইকটা হাতে নিয়ে বল। আমার দিদি। দিদি সাজিয়ে দিয়েছে, খুব সুন্দর সাজিয়েছে বল বাবা। আর গলি 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 এসবে খুব এনজয় করেছি আমি তোর গানটা। তাল কেটেছিস, সুরও ভুল হয়েছে, সুরটা মিসও হয়েছে, মন খারাপের কোনো কারণ নেই, শিখে যা, আরও ভালো শিখে যা। কারণ তুই যে সমস্ত জিনিস লয়কারে যেগুলো করেছিস, একেবারে গলি 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 ধরে যেগুলো বল আসার কথা, উৎপল স্যার ভালো বুঝবে, তো সেগুলো তুই ভীষণ ভালো করেছিস। আর কি বলবো বল, এদেরকে কিছু বলা যায় না কি বলুন? কিছুই বলা যায় না, যা করছে সবই ভালো লাগে, কিন্তু একটা প্রতিযোগিতা বলে কিছু না কিছু একটা তো বলতে হয়, কিছু না কিছু একটা মার্কিং তো করতেই হয়। আমার তো মনে হয় সবাই মানে 10 out of 10, 100 out of 100 আমার এরকমই মনে হয়। খুব ভালো গেয়েছো, সব এনার্জি লেভেল ঠিক ছিল, সুর ভুল হয়ে গেছে বাবা, আর তালও মিস করেছো। হ্যাঁ, আর একটু ভালো করে শিখে নাও, তারপর আরও ভালো গাইবে। ধন্যবাদ সুমনাদি। থ্যাংক ইউ ম্যাম। আমরা দিলীপদার কাছে চলে যাব। দিলীপদা কেমন লাগলো? ও প্রথম যখন মঞ্চে প্রবেশ করে তখন আমি ভাবছিলাম এত সুন্দর ড্রেস আপ, কোন পণ্ডিত মশাই আসলেন, কি হবে জানি না। তো কিছু সময়ের জন্য যেভাবে গান করলো আমার মনে হয়েছে একটা মন্দিরে আমি বসে কীর্তন শুনছি, এবং কীর্তন যারা গায় সব কীর্তনীয় তো আর সুরে আর তালে করে না, তো তো ভীষণ ছোট, অনেক ছোট। তার মধ্যে দিয়ে ও যেভাবে করেছে আমার মনে হয়েছে ভগবান ওর ডাকে সাড়া দিয়েছে। তো একটু ভুলভ্রান্তি তো থাকবেই, তোমার প্রথমে শুরুতেই একটু সুরটা চলে গিয়েছিল, পরে কিন্তু তুমি ধরে নিয়েছো সেটাকে, এবং লয়কারিটাও হয়েছে, করার চেষ্টা করছিলে, এরকম চেষ্টা করবে, সামনে তামাম হবে। হ্যাঁ, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। খুব সুন্দর, ধন্যবাদ দিলীপ দা। থ্যাংক ইউ স্যার। আমরা চলে যাব আমাদের নেক্সট জাজেসের কাছে, শর্মিষ্ঠা দি। সবার প্রথমে বলবো এই গানটা কে বলে দিয়েছে তোকে গাইতে? গানটা কে বলে দিয়েছে গাইতে? কেউ বলে দিয়েছিল গানটা গাইতে? না তুই নিজে থেকে গেয়েছিস, নিজের মন থেকে গেয়েছিস না আমি এই গানটাই গাইব, কেউ বলে দিয়েছিল? আমি এটা আগে ছোটবেলায় বেচান গিয়েছিলাম, ও তাই জন্য আমি বলেছি ওটা গাব। আচ্ছা, তোর মন থেকে তুই গিয়েছিস গানটা? হ্যাঁ। তোর জন্য কে গিয়েছে জানিস গানটা? শ্রদ্ধেয় অনুপ জলটা জি। বাহ, জানিস তাহলে, তুই তোর মতো করে গিয়েছিস, ভালো গিয়েছিস, ঠিক আছে, দেখা যাক কি হয়, ঠিক আছে। ধন্যবাদ অভিজিৎদা। এই গান গাইতে গেলে শিখে গাইতে হয়, নো ডাউট। তুমি তোমার বয়স অনুযায়ী ঠিকঠাক গিয়েছো, ভালো গিয়েছো। ধন্যবাদ অভিজিৎদা। তো সব কথাকে মাথায় রেখে আরও এগিয়ে যাও, সেই আশাই রাখছি আমরা, আগামীতে আরও ভালো গাইবে। তুমি তোমার জায়গায় চলে চলে যাও। এবারে আমরা নেক্সট পারফর্মারের দিকে চলে যাই। এত সুন্দর একটি অনুপ জলটাজির গানের পর আমরা কি শুনবো সেটা দেখার জন্য চলে যাচ্ছি আমরা লক্ষরিক রয়ের কাছে। লক্ষরিক চলে এসো। লক্ষরিক, কি সেজেছ, কি সেজেছ? কৃষ্ণ। কৃষ্ণ, আচ্ছা লক্ষরিক না আমাদের কৃষ্ণ। আমাদের কৃষ্ণ আজকে আমাদেরকে কি গান শোনাবে? লোকগীতি ক্যান লোড়ে। আচ্ছা, কৃষ্ণ আজকে লোকগীতি গাইবে, খুব ভালো, খুব ভালো, একদম ভালো করে গাইবে, ঠিক আছে, খুব সুন্দর করে। একটু স্মাইলিং ফেস, একটু ওইদিকে 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 একটু স্মাইলিং করে দাও। বাবা খুব ভালো, অল দ্য বেস্ট। কে আনি লোড়ে
আমাদের কৃষ্ণ বাঁশি ছাড়াও যে এত সুন্দর গান গাইবে আমি সেটা ভাবতে পারিনি। আচ্ছা বাঁশিটা কোথায়? হাতে নেই। হাতে নেই, বাড়িতে রেখে এসেছো? আচ্ছা, আমাদের নেক্সট টাইম আমরা বাঁশিও শুনবো। এবারে চলে যাচ্ছি আমাদের জাজেসদের কাছে। শর্মিষ্ঠা দি, সব থেকে ভালো লাগছে যে ও যে এত সুন্দর ড্রেস পরে এসছে, একদম পুরো কৃষ্ণ, কৃষ্ণই লাগছে। একটা কি বাঁশি থাকলে একদম পুরো কৃষ্ণই লাগছে, বাঁশি থাকলে একদম সম্পূর্ণ হয়ে যেত। খুব ভালো গেয়েছিস, তোর বয়স অনুযায়ী ভালোই গেয়েছিস। ঠিক আছে, দেখা যাক কী হয়, আরও ভালো গাইবি পরে। ধন্যবাদ শর্মিষ্ঠা দি। অভিজিৎ দা কেমন লাগলো? গেয়েছে ভালো, এখন তো শেখার বয়স। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ অভিজিৎ দা। এবারে চলে যাচ্ছি দিলীপ দার কাছে। দিলীপ দা কেমন লাগলো? কি বলবো গুরু, তুমি একই করলে গুরু, একই করলে বলো। অনেকেই গান করে, প্রথম যে এডলিপ ধরেছে, আমি এইটা নিয়ে বৈতালিকে একটা তাল দিচ্ছি, পুরো তালে ছিল, তারপরে কি সুন্দর তালে ঢুকেছে, পুরোটা মেনটেন করে গিয়েছো তুমি। কোথাও কোথাও সেটা তুমি বুঝবে না, অনেক ছোট আছো, কিন্তু সেটা আমাকে কোনো এফেক্ট করেনি, আমার কিন্তু খুব ভালো লেগেছে। চালিয়ে যাও গুরু। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ দিলীপ দা। সুমনা দি, কিছু বলার নেই, খুব ভালো গেয়েছিস, এত সুন্দর সেজেছিস, আমার তো অনেক কি বলবো, আদরে আটখানা হয়ে আছি। খুব ভালো গেয়েছিস, তাল সুর লয় কিচ্ছু তোকে বলার নেই, তোকে দেখে আমি মুগ্ধ, গুর সুন্দর। থ্যাংক ইউ মিস। ঠাকুর ভালো করুন, আরও গাও শেখো। অনেক অনেক ধন্যবাদ। তো খুব ভালো গেয়েছো, একদম সবসময় হাসি খুশি থাকবে, আর এইভাবেই খুব সুন্দর। নেক্সট টাইম আসলে আমাদেরকে কৃষ্ণের বাঁশিটাও নিয়ে আসবে, ঠিক আছে? এবার তুমি তোমার জায়গায় চলে যাও। সেই হরির নাম নিয়েই আমরাও নিতে চলেছি একটি ছোট্ট ব্রেক, কোথাও যাবেন না, খুব তাড়াতাড়ি ফিরে আসছি। সাহা টেক্সটাইল কলকাতার পর এবার বাংলার বাইরে উত্তর পূর্বাঞ্চলে প্রথম শিলচরে শোরুম খুলল সাহা টেক্সটাইল। শাড়িসহ নানা ধরনের কাপড় প্রস্তুতকারক ভারত বিখ্যাত এই ব্র্যান্ডের শোরুমে পেয়ে যাবেন 250 টাকা থেকে 1.5 লক্ষ টাকা মূল্যের নানা ধরনের আকর্ষণীয় পরিধান। তাই আর দেরি না করে চলে আসুন সাহা টেক্সটাইলে। উল্লাসকর দত্ত সরণি ওমেন্স কলেজের পাশে, দেনা ব্যাংকের বিপরীতে, শিলচর। ফোন নাম্বার 8876138267। লুকাবে কোথায়? কিড ডিটেকশন ফর্মুলা নিয়ে এলো প্রাণ ললিপপ। যেখানেই লুকাও ছুটে আসতে হবে, পাঁচটি মজাদার স্বাদে প্রাণ ললিপপ, না খেয়ে পারবেই না প্রাণ ললিপপ। কসমেটিক্সের জগতে এক অনবদ্য নাম রিনিয়েসাঁস, আন্তর্জাতিক উন্নতমানের এই ব্র্যান্ডের প্রোডাক্ট এখন পাওয়া যাচ্ছে শিলচরে। বরাক উপত্যকার ডিস্ট্রিবিউটর মৌলানা ইনকর্পোরেশন, মৌলানা স্টোর্স, গোপালগঞ্জ, ফাটক বাজার, শিলচর। पहला प्रमोशन बॉस की शाबाशी, पर सबसे पहले ICA अकाउंट्स एंड बैंकिंग, फाइनेंस एंड टैक्सेशन, ट्रेनिंग टू प्लेसमेंट, ICA लाइफ फॉर नाउ। ICA हियर यू विल फाइंड अकाउंट्स एंड टैक्सेशन, फाइनेंस, बैंकिंग, मैनेजमेंट, स्पोकन इंग्लिश, ग्रूमिंग विद पर्सनल डेवलपमेंट, बेसिक टैली,
with GST, SAP, and many more with 100% job guarantee. So, what are you waiting for? Visit ICA Siltar Center, Bilpar Point. Contact number 7576-837824 or 99540-94975. পর আপনারা দেখছেন ভিটিভি প্রেজেন্টস বারাক লিটল চ্যাম্পস 2018। আমরা যাওয়ার আগে অনেকের গান শুনেছি, আর তো হরিনাম দিয়ে আমাদেরকে একদম মাতোহারা করে দিয়েছিল ছোট্ট আমাদের কৃষ্ণ। এবার যে আসছে, এবারে পারফর্মারকে ডেকে নেই, ভার্গবি ভট্টাচার্যি। ভার্গবি, হাউ আর ইউ? ভেরি ভেরি নাইস। খুব ভালো লাগছে, কি গাইবে আজকে? বুলবুল পাখি। বুলবুল পাখি, তোমাকে একদম পাখির মতোই লাগছে, খুব ভালো করে গাবে, খুব সুন্দর। অল দ্য বেস্ট। আমরা শুনে নিই জাজেসরা কি বলেন। শর্মিষ্ঠা দি, এটা কার গান, কে গেয়েছেন? অন্তরা চৌধুরী। জানি তালে, কে গেয়েছে?
আমরাও ছোটবেলায় এই গানটা শুনে বড় হয়েছি, তোরাও গাইছিস, খুব ভালো গেয়েছিস। থ্যাংক ইউ। আর আয়না জানা গান শুনিয়ে এই জায়গাটা দারুণ লেগেছে আমার, মনে হয়েছে যেন আয়না পাখিকে ডাকছিস, বুলবুল পাখিকে ডাকছিস, গান শুনিয়ে যাই, খুব ভালো গেয়েছিস। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। ধন্যবাদ শর্মিষ্ঠা দি। অভিজিৎদা কেমন লাগলো? খুব ভালো, একদম প্রথম থেকে শেষ অবধি ভীষণ সরে গেছে, এবং সব থেকে ভালো লেগেছে উপরের নোটসগুলো খুব স্টাডি ছিল, একদম স্টাডি নোটস ছিল। থ্যাংক ইউ, ধন্যবাদ অভিজিৎদা। দিলীপদা কেমন লাগলো? আমার কাছে ভীষণ ভালো লেগেছে, বলার কিছু নেই, প্রথম থেকে গানটা যেভাবে ধরেছে শেষ অবধি কিন্তু ঠিক ছিল। থ্যাংক ইউ, খুব সুন্দর। আর বলবো একটা এক্সপ্রেশন আছে ওর গানটার মধ্যে, একটা ছবি আমি দেখতে পেয়েছি, ছবিটা পুরোপুরি ফুটে উঠেছিল আমার কাছে। থ্যাংক ইউ, ধন্যবাদ দিলীপদা। সুমনাদি, খুব ভালো গিয়েছিস, আমি কিচ্ছু বলবো না, আমি খুব রাগ করেছি, সবাই সব বলে ফেলেছে, আমার জন্য কিচ্ছু নেই, আর তার মধ্যে আবার অভিজিৎ আর শর্মিষ্ঠা ম্যাচিং ম্যাচিং ব্ল্যাক ব্ল্যাক, আমি আর একটা কথাও বলবো না, আমার ঘুম পেয়েছে, আমি এখন ঘুমিয়ে যাব। তুই খুব ভালো গিয়েছিস শ্যামা, খুব ভালো। ধন্যবাদ সুমনাদি, খুব ভালো হয়েছে তোমার, সবাই খুব ভালো ভালো, আবার সবাই ভালোই বললেন, তো এখন রেজাল্টের জন্য ওয়েট করো। থ্যাংক ইউ। ওকে, সেই আবার দেখা যাচ্ছিল হঠাৎ হঠাৎ আবার এপার ওপারের ব্যাপারগুলো জেগে জেগে উঠে, মানে আমি তো এখানে মিডিলে আছি, একদম বর্ডার হয়ে বুঝে আছি, তবে আমরা দেখব, সবটাই দেখছি, আপনারাও হয়তো দেখছেন, কিন্তু এবারে দেখে নেন রুদ্রাণীর গান, এবারে আমরা শুনব রুদ্রাণীর গান। রুদ্রাণী চলে এসো। রুদ্রাণী কি গাইবে আজকে? আজকে আমি শ্রদ্ধেয়া নাজিয়া হাবিবজির এবং কম্পোজ করেছেন শ্রদ্ধেয় আবিদুর রহমানজির গাওয়া মায়াবন বিহারিণী গানটি চেষ্টা করছি। বাহ, খুব ভালো, খুব সুন্দর, খুব ভালো হবে, আমরা সেই আশাই রাখছি। অল দ্য বেস্ট। সংসারিণী
সত্যি গানে গানে ভরা এই জীবন। গানকে যদি মানে ভালোবাসা না যায় তাহলে যে এতটা গান হয়তো আসে না, অন্তর থেকে আসে না, সেটাই রুদ্রাণী একটা আমাদের সবার জন্য একটা এক্সাম্পল। আমি রেসপেক্টেড জাজেসদের সঙ্গে একটা কথা বলতে চাই যে রুদ্রাণী বাই বার্থ থেকেই ডেলিভারির সময় যে কোনো একটা কারণবশত ওর দৃষ্টিশক্তিটা জাস্ট 5% হয়ে আছে তখন থেকেই, কিন্তু গানটা ছোটো থেকেই ভালোবাসে আর সেই ভালোবাসা নিয়েই আজ এত দূর চলে আসা। সেইখান থেকে আমি বলবো মানে খুবই একটা আমাদের কাছেও এটা একটা শিক্ষণীয় ব্যাপার যে আমরা সবাই সব কিছু করতে পারছি কিন্তু তাও হয়তো আমরা এতটা অন্তরে লাগিয়ে হয়তো করতে পারি না। কিন্তু আজকে ওর গানের মধ্যে যে যে জায়গাটা মানে আমিও ব্যাক স্টেজে খুঁজে পেয়েছি, আই ক্যান্ট কন্ট্রোল মাই সেলফ, সো সরি। এনিওয়ে আমরা চলে যাচ্ছি আমাদের জাজেসদের কাছে। দিলীপ দা, রুদ্রাণী, আমি স্পিচলেস, কারণ একটু আগে শর্মাণী বলল তোমার সেই কথা, আমি কিন্তু ওইটার মানে রাখি না। আমি তোমাকে আমাদের মতোই মনে করি, কারণ তোমার তুমি যেভাবে গানটা গেয়েছ, যেভাবে সুরে তালে গানটা করেছ, অসাধারণ করেছ। আর এই গানটার সাথে আমার মিউজিশিয়ান ভাইয়েরা যেভাবে বাজিয়েছে তার জন্য আমি মানে কি বলবো, আমি হাততালি দিচ্ছি, অসাধারণ বাজিয়েছে। আর রুদ্রাণী তুমি খুব সুন্দর গেয়েছো, খুব সুন্দর গেয়েছো, সেটা বলার মতো আমার ভাষা নেই। থ্যাংক ইউ স্যার, আমার কাছে ভীষণ ভালো লেগেছে। সুমনাদি, কিছু বলার নেই, খুব ভালো, এমন একটা মেজাজ তৈরি হয়ে গিয়েছে আর পুরো অরিজিনাল গানের যে মেজাজটা সেটা নিয়েই গিয়েছে গানটা। বিটটাকে এত সুন্দর কন্ট্রোল করলো, সব কিছুই ওর মধ্যে ঠাকুর দিয়ে দিয়েছেন, আর প্রতিটা মিউজিকের সাথে ধরা ছাড়া। সুরটা তো এমনিতেই গানের সুরটা খুব মায়াবী আর ওর টোনেলটাও ভীষণ মায়াবী, খুব অ্যাট্রাকটিভ একটা টোনেল, এত মেলোডি সফট সব কিছু মিলে অসম্ভব ভালো, অসম্ভব ভালো। আমার মনে চোখে জল এসে গেছে, কিছু বলার নেই, আমি আলাদা করে ওকে কিছু খুঁজে পাচ্ছি না বলার মতো। গান শুধু গান যেন হয় তোর জীবন মা, গানে গানেই যেন থাকতে পারিস। থ্যাংক ইউ ম্যাম, ধন্যবাদ সুমনাদি, শর্মিষ্ঠাদি। এইভাবেই গানে গানে ভুবনকে ভরিয়ে দেবে এটা আশা রাখছি, আর কিছু বলার নেই, অসাধারণ গেয়েছে, অসাধারণ, অসাধারণ, সব কোনো কিছু ফাঁক রাখিনি বলার মতো, খুব ভালো গেয়েছিস রে মানা, খুব ভালো গেয়েছিস। ধন্যবাদ শর্মিষ্ঠাদি। থ্যাংক ইউ ম্যাম। অভিজিৎদা কেমন লাগলো? গান গাইতে গাইতেই হয়তো ভগবান ওকে ওর দৃষ্টিশক্তিটা ফিরিয়ে দেবেন, আমরা ভগবানের কাছে ওই প্রার্থনাটা করি, আমরা সেই আশাই রাখছি। থ্যাংক ইউ স্যার, ভগবান হয়তো গান হয়ে ওর কাছে চলে এসেছেন। সত্যি খুব ভালো হয়েছে, সবাই খুব ভালো ভালো বলেছে, তাই না? একটু মিষ্টি করে হেসে দাও, স্মাইল, ভেরি গুড, খুব ভালো হয়েছে। এবার গিয়ে আমাদের রেজাল্টের জন্য ওয়েট করতে হবে, চলো। এবারে আমরা সময় নষ্ট না করে আমরা চলে যাচ্ছি সরাসরি আমাদের নেক্সট পারফর্মারের দিকে, সঙ্গীতা দাস। সঙ্গীতা চলে এসো। হাই হাই, খুব ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। কি গাইবে আজকে? আভি মুঝমে কহি। আভি মুঝমে কহি, ওকে, সো একদম রেডি? নার্ভাস? একদম না, ভালো করে গাও, অল দ্য বেস্ট। Thank you.
তার মানে তুমি যখন গানটা যখন শুরু করেছিলে আমার এক্সপেকটেশন কিন্তু অনেক বেড়ে গিয়েছিল, অনেক বেশি। কারণ তোমার গানটা শুরুতেই আমার মনে হয়েছে বা খুব সুন্দর, এক্সপেকটেশনটা বেড়ে গিয়েছিল। প্রথমটা স্থায়ীটা খুব সুন্দর তুমি মেনটেন করেছ। অন্তরাতে গিয়ে যখন বিটটা কম ছিল তখন পুরো অন্তরাটা কিন্তু ফ্ল্যাট ছিল, পুরো নোট থেকে একটু কম ছিল। আবার সেটা শেষের দিকে গিয়ে পুরোটা মেনটেন হয়ে গেছে, তাই বললাম সোপ্রানো ভয়েস। থ্যাংক ইউ, খুব সুন্দর গিয়েছ। ধন্যবাদ দিলীপ দা, খুব ভালো হয়েছে। সবাই ওভারঅল খুব ভালো ভালো কমেন্টস দিয়েছেন, তো এবারে ওয়েট করতে হবে আমাদের রেজাল্টের জন্য। সেই সঙ্গেই আবারও আমরা চলে যাব একটি বিরতির পালা এবারে। কিন্তু হ্যাঁ, যদি এইভাবেই গান শুনতে হয় আর এইভাবেই সাসপেন্স, আমাদের আরও সারপ্রাইজেস রয়েছে, সেগুলো যদি জানতে হয় তাহলে চোখ রাখতে হবে টিভি স্ক্রিনের মধ্যে। রিমোট নিয়ে নিশ্চয়ই অন্য কোনো চ্যানেলে যাওয়া চলবে না।
একদম শুধু ভিটিভি চ্যানেলেই চালিয়ে রাখুন, আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসছি। সাহা টেক্সটাইল কলকাতার পর এবার বাংলার বাইরে উত্তর পূর্বাঞ্চলে প্রথম শিলচরে শোরুম খুলল সাহা টেক্সটাইল। শাড়িসহ নানা ধরনের কাপড় প্রস্তুতকারক ভারত বিখ্যাত এই ব্র্যান্ডের শোরুমে পেয়ে যাবেন 250 টাকা থেকে 1.5 লক্ষ টাকা মূল্যের নানা ধরনের আকর্ষণীয় পরিধান। তাই আর দেরি না করে চলে আসুন সাহা টেক্সটাইলে, উল্লাসকর দত্ত সরণি ওমেন্স কলেজের পাশে দেনা ব্যাংকের বিপরীতে শিলচর। ফোন নাম্বার লুকাবে কোথায়? কিড ডিটেকশন ফর্মুলা নিয়ে এলো প্রাণ ললিপপ। যেখানেই লুকাও ছুটে আসতে হবে পাঁচটি মজাদার স্বাদে প্রাণ ললিপপ। না খেয়ে পারবেই না প্রাণ ললিপপ। কসমেটিক্সের জগতে এক অনবদ্য নাম রিয়ার সায়েন্স। আন্তর্জাতিক উন্নতমানের এই ব্র্যান্ডের প্রোডাক্ট এখন পাওয়া যাচ্ছে শিলচরে। বরাক উপত্যকার ডিস্ট্রিবিউটার মৌলানা ইনকর্পোরেশন, মৌলানা স্টোর্স, গোপালগঞ্জ, ফাটক বাজার, শিলচর। পহলা জব, পহলা প্রমোশন, বস কি শাবাশি, বাট সবসে পহলে ICA, Accounts and Banking, Finance and Taxation, Training to Placement, ICA, Life for Now. ICA, here you will find Accounts and Taxation, Finance, Banking, Management, Spoken English, Grooming with Personal Development, Basic Tally with GST, SAP and many more with 100% job guarantee. So, what are you waiting for? Visit ICA Silchar Center, Bilpar Point. Contact number 7576-837824 or 99540-94975. Vtv presents Barak Little Champs 2018. Show your singing talent. আমরা আবারও চলে এসেছি আরও গান শুনতে। একদম যা বলেছিলাম একদম কেউ যাবেন না, কিন্তু আরও গান আছে। চলে যাচ্ছি আমাদের নেক্সট পারফর্মারের দিকে, সুরমিতা আচার্যি। হ্যালো সুরমিতা। হ্যালো, কেমন আছো? ভালো আছি। খুব ভালো আছো। আজকে কী গাইবে? বলি ও নদী। আচ্ছা, ভেরি গুড, বলিও নদী। তাহলে শুনে নেওয়া যাক, সবাই আমরা বসে আছি তোমার গান শোনার জন্য। চলো, অল দ্য বেস্ট। বলিও নদী, বলিও নদী, আদ মুঠো চাল ফেলে দে হাড়িতে, জামাই এলো বাড়িতে। Thank you.
তোমরা খুব মিষ্টি। আমরা চলে যাই সরাসরি জাজেসদের কাছে। কেমন লাগলো দিলীপদা? বাবা, তুমি গানটা শুরু করার আগে বলি অন্য নদী যখন কর থেকে ধরছিলে একটু করো না, যেরকম গাইছিলে ঠিক সে একটু করটা দিয়ে দাও। এটাকে বলে এক্সপ্রেশন, রিয়েলি ভেরি নাইস, ভেরি নাইস, থ্যাংক ইউ। পুরো খুব সুন্দর ওই জায়গাটা তুমি ধরেছ, অভিনয়টা গানের মধ্যে খুব সুন্দর ছিল, এবং সবচেয়ে ভালো লেগেছে গানটা যখন তুমি শেষ করেছো হাতটা দিয়ে টেম্পোটাকে বাড়ানোর জন্য এত সুন্দর গ্রেজুয়ালি টেম্পোটাকে বাড়িয়েছো, এক জায়গায় শেষ করেছো, অসাধারণ। এই বয়সে সেটা বোঝার কথা নয়, অসাধারণ। ধন্যবাদ দিলীপদা। আমরা সোনাদের কাছে চলে যাই। খুব ভালো, আমি দিলীপদার সাথে একমত। এত সুন্দর প্রথম জগন্নাথ শুরু করেছে, তার যে ভোকাল এক্সপ্রেশনটা খুব ভালো ছিল, টেম্পোটা যেটা দিল খুব সুন্দর, ধরা ছাড়া সব কিছু খুব সুরে। আর এই গানের জন্যই যেন গলাটা একদম পারফেক্ট ছিল আর কি, ওর ড্রামাটা এত ভালো ছিল, আমার খুব ভালো লেগেছে গো। খুব ভালো শোনা, আরও ভালো গাইবে। থ্যাংক ইউ সুমনাদি। অভিজিৎদা, গানটা গাইলো না, খুব এক্সপ্রেসিভ ভীষণ, মানে গানের মধ্যে যে একটা চিত্র ফুটে ওঠে ওই জিনিসটা ফিল করলাম ওর গানে। থ্যাংক ইউ অভিজিৎদা। শর্মিষ্ঠা দি, ওই যে ননদি বলল, জানি না ননদির ননদ মানে বোঝে কি না, সেটাই ভাবছিলাম আমি যে এই গানটুকু গাচ্ছে কিন্তু গানের মানেটা বুঝতে পারছিস, মানেটা ননদ বুঝিসনি, কিন্তু ননদিটা যে বলেছে সত্যিই মনে হচ্ছে ননদিকেই বলছে, ননদকেই বলছে। আর মিনসেটা যে এত সুন্দর উচ্চারণ করেছে, ও দারুণ লেগেছে রে মিনসেটা। আর একবার বল না একটু। এমন সময় মিনসে দেখি, দারুণ দারুণ মিনসেটা, আমার ভীষণ ভালো লেগেছে। থ্যাংক ইউ শর্মিষ্ঠা দি, খুব ভালো, খুব সুন্দর সুন্দর কমেন্টস পাওয়া গেছে, তাই না? একদম মিষ্টি মিষ্টি লাগছেও। তো এবারে কি করতে হবে, আমাদের রেজাল্টের জন্য ওয়েট করতে হবে, তাই না? তাহলে তুমি তোমার জায়গায় চলে যাও আর ওয়েট করো। সেই সঙ্গেই বরাক লিটল চ্যাম্পস 2018 পাওয়ার বাই র্যামিং কিডস কর্নার, সাহাতিক স্টাইল, শ্রীজ একাডেমি, মৌলানা ইনকর্পোরেশন, সমীর ইলেকট্রনিক্স, সিংলা রিভার্স অ্যান্ড মহল, একুয়া অমৃত অ্যান্ড ICA শিলচর সেন্টার অ্যান্ড প্রিন্টিং পার্টনার তুলিকার্ডস, এই সবাইকে সঙ্গে নিয়ে আমাদের লাস্ট পারফর্মার আমাদের কাছে চলে আসছে, মনোপ্রিয়া দেব। গুড ইভিনিং মনোপ্রিয়া। গুড ইভিনিং, কেমন আছো? আমি ভালো আছি। কি গাইবে আজকে? আজকে আমি মেরা সায়া গানটি গাইব। বাহ, খুব ভালো, খুব ভালো। কার গাওয়া গানটি? এটা শ্রদ্ধা লতা মঙ্গেশকরজির গাওয়া। খুব ভালো, খুব সুন্দর, লতাজির গাওয়া একটি অসাধারণ কম্পোজিশন অ্যান্ড গান, আমরা শুনে নেব মনোপ্রিয়ার কণ্ঠে। Yeah.
কানে বাজে তো খুব ভালো গেয়েছিস, আরো ভালো গাইবি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ অভিজিতা। আসলে গানগুলো এমন যে ভালো না লেগে উপায় নেই, তার মধ্যে যদি ওরা এত ভালো পারফর্ম করে তো কিছু বলার থাকে না। ভেরি ওয়েল সন, ভেরি ওয়েল সন। থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ। দিলীপ দা কেমন লাগলো? তুমি এখন গানটা গেয়েছো পুরো গানটা, যদি আমরা নোটেশনের দিকে বিচার করি পুরোটা ঠিক ছিল। এবং গানটাতে যে তুমি প্রথম যেভাবে শুরু করেছো পাওয়ার দিয়ে শেষ অবধি সেই পাওয়ারটা ছিল, গানটার মধ্যে ভেরিয়েশন আমি পাইনি। অনেক জায়গায় যেগুলো মুরকিয়া ছিল সেগুলো পাওয়ারের সহিত তুমি মুরকিয়াগুলো করেছো। যদি পাওয়ার দিয়ে মুরকিগুলো করা যায় তাহলে সেটা সুন্দর করে ফুটে ওঠে না। আমি ওইটাই সুমনার সাথে আলাপ করছিলাম, অন্তরাতে একটা জায়গা আছে, সুমনা একটু গেয়ে শুনিয়ে দেবে। সুমনা দেখিয়েছিলাম রুমিংয়ের সময়, এই গানগুলো না বাবা একদম সফট নিতে হয়, গলার আওয়াজ না বাড়লেই হলো, কোনো অসুবিধা নেই, মাইক নিয়ে নেবে সেটা। এই টেকনিকটা আমি বলেছিলাম, উনি ওইটার কথাই বলছেন। পাওয়ার ব্যাপারটা এখন বুঝবে না, অনেক কিছু বুঝবে না, শুনে নাও স্যার কী বলেন। প্রথম থেকে শেষ পর্যন্ত পাওয়ারটা ছিল, ভয়েসে পাওয়ার থাকা চাই, অফকোর্স ভয়েসে পাওয়ার থাকা চাই, কিন্তু তার সাথে সাথে সফটনেসটাও আসা চাই। সফট এবং পাওয়ার দুটো মিলেই ভেরিয়েশনটা হয়,
আমার মনে হয় তুমি তোমার যে ভগবান তোমাকে যে ভয়েসে যে পাওয়ার দিয়েছে তার সাথে যদি সফটনেসটাও আনো অসাধারণ চার চাঁদ লাগিয়ে দিবে তুমি গান গিয়ে। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ দিলীপদা। সুমনাদি, আমি অন্য কিছু বলবো না, দিলীপদা তো টেকনিক্যাল জায়গাটা বলেই দিয়েছেন, কিন্তু লতাজির গাওয়া এরকম একটা অসাধারণ কম্পোজিশন তুই গেয়েছিস, এটা আমার কাছে সাংঘাতিক বড় ব্যাপার। এই গানগুলো তো আমরা নিজেরাই ট্রাই করতে পারি না, তুই সেটা করেছিস। আর কিছু কিছু জায়গা না বাবা অসাধারণ গেয়েছিস, অসাধারণ, এত সুন্দর লেগেছে। কিছু কিছু জায়গা একদম এই গানগুলো কানে বসা, যেটা বলেছিল শর্মিষ্ঠা ম্যাম বললো, অভিজিৎ স্যার বললো, কানে বসা, গলায় হয়তো আসছে না কিন্তু কানে খুব লেগেছে, ভীষণ সুন্দর করেছো, খুব ভালো। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। ধন্যবাদ সুমনাদি। সেই সঙ্গে সবারই সব কিছু শুনলে সবার ভালো লেগেছে, আর বাকি যা সবাই বললেন সেটাকে মাথায় রেখো। আর এবার তোমাদের কিসে কি আসবে এখন, মিষ্টি? জানি না। জানো না? জানবো আমরা, সেটাই জানবো। আমাদের খুব তাড়াতাড়ি এখন আমরা রেজাল্ট জেনে নেবো, ঠিক আছে? তাহলে রেজাল্ট জানার আগে তুমি তোমার জায়গায় চলে যাও, আমরা রেজাল্ট দেখে নেবো। মনোপ্রিয়ার সঙ্গে আমরা আজকের এই এপিসোডের লাস্ট পারফরমেন্স দেখে নিলাম, শুনে নিলাম। আওয়ার ফিফথ পজিশন হোল্ডার ভার্গবী ভট্টাচার্যি। ফোর্থ পজিশন হোল্ডার মনোপ্রিয়া দেব। থার্ড পজিশন হোল্ডার সঙ্গীতা দাস। হ্যাঁ উৎপল দা, মনে আছে তো না? একদম, আরেকটু বাড়িয়ে দাও, আমাদের বাড়ছে তো, হার্টবিট তো বেড়েই চলেছে একদম। সবার সেকেন্ড পজিশন হোল্ডার সুরমিতা আচার্যি। এবং এই যে মুহূর্তটা আর যে সারপ্রাইজটা আমরা প্রতিবার দিয়ে চলি, সেই মুহূর্তটা আবার চলে এসেছে। আমাদের জাজেসরা কোথায়? জাজেসরা চলে আসুন। সেই সঙ্গেই আমার মনে হয় আর সাসপেন্স না রেখে আমাদের জাজেসরাও চলে এসেছেন একে একে। আর সাসপেন্স না বাড়িয়ে বলবো আমাদের আজকের এপিসোডের পারফর্মার অফ দ্য এপিসোড হতে চলেছে রুদ্রানী দাস। রুদ্রানী দাসকে পারফর্মার অফ দ্য এপিসোড ট্রফি দেওয়া হলো। ধন্যবাদ। এবারে যারা এলিমিনেট হয়ে গেছে তাদের জন্য বলবো যে কেউ মন খারাপ করো না, এটা একটা ছোট একটা কম্পিটিশন মাত্র, আরও গান গেয়ে চলো, এগিয়ে চলো। আমাদের ভিটিভির পক্ষ থেকে পার্টিসিপেশন সার্টিফিকেট সবার জন্য রয়েছে, একে একে নাম ডেকে নিচ্ছি, সবাই চলে এসো। প্রাচিতোষী দাস, পূর্ণরিক রায়, লক্ষরিক রায় মঞ্চে চলে এসো। প্রাচিতোষী পূর্ণরিক আর আমাদের ছোট্ট কৃষ্ণ
লাক্সারি ক্রয়। খুব সুন্দর আমাদের কৃষ্ণ, নেক্সট টাইম বাঁশিটাও নিয়ে চলে আসবে। আর সেই সঙ্গেই আমাদের আজকের এই এপিসোড, এই সুরেলা মিউজিক্যাল জার্নি এখানেই শেষ করতে হচ্ছে। যদিও ইচ্ছে তো থেকেই যায় সবার আরও 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 গান শুনবো, কিন্তু হ্যাঁ শুনবো তো এই এপিসোডে না, নেক্সট এপিসোডে আমরা আবারও ফিরে আসব আরও গান নিয়ে, আরও বন্ধুদের নিয়ে, ছোট্ট ছোট্ট বন্ধুদের নিয়ে। তো তত সময়ের জন্য সবাই খুব 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 ভালো থাকুন, গানে গানে থাকুন, সুরে সুরে থাকুন। ধন্যবাদ, শুভরাত্রি।